So hey, what's up guys, welcome to ancient game addict and another gameplay video. So ajke khelbo casting away. Ami ei porjonto joto gula game khelchi ei game ta shei game gula theke totally different. এই গেমের স্টোরি হচ্ছে এরকম যে আমি প্লেনে করে কোনো এক জায়গায় যাইতেছিলাম অ্যান্ড যাওয়ার পথে প্লেনে কোনো সমস্যা হওয়ার কারণে প্লেনটা এই দ্বীপে ক্র্যাশ করে আর এরপর হচ্ছে যে কোনো আর কি প্লেনে কোনো যাত্রী বেঁচে আছে নাকি না বেঁচে আছে তা আমি জানি না আমি শুধু জানি যে আমি বেঁচে আছি আর আমাকে এখন কোনোভাবে এই আর কি এই দ্বীপে সার্ভাইভ করে বেঁচে থাকতে হবে এখানে আমাদের মাছ ধরতে হবে আর অনেক কিছুই করতে হবে আমার মনে হয় না যে এই গেমটা সম্পর্কে তোমাদের আর কিছু বলতে হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কিভাবে কি করব সো নাও লেটস স্টার্ট টুডেস ভিডিও কাস্টিং অ্যাওয়ে এই এখন গেমটা স্টার্ট হয়েছে বিফোর গোয়িং কাট টু সি লেটস ট্রাই টু মেক এ শিপ অ্যাট দ্য শিপইয়ার্ড আমাদেরকে একটা জাহাজ বা নৌকা এরকম কিছু একটা বানাতে বলতেছে তো এইখানে থেকে আমরা একটা শিপ এটা শিপ না এটা একটা নৌকা ঠিক আছে আর এই নৌকাটা বানানোর পর আমরা এখন যাব সাগরে মাছ ধরার জন্য আচ্ছা তো ফিশিং করব আমরা আর ফিশিং করার জন্য এইখানে যেতে হবে কারণ বাকি সবগুলো লক করা আছে ফ্রোগেটন আইল্যান্ড লেটস ফাইন্ড এ গ্রেট ফিশ ইউ ক্যান গো ফরওয়ার্ড বাই আচ্ছা তো এই ডান পাশে টাচ করলে আমরা অনেকটা আর কিছুটা সামনে যেতে পারবো কিছুটা বলতে যতটুকু যাওয়া যায় আর নিচে ভাই এই সাগরে তো আর কি মাছের কোনো অভাবই নেই অনেক ধরনের মাছ রে ভাই এত মাছ আচ্ছা তো এই মাছ ধরতে হবে আমাদের এখন দেয়ার ইজ এ লট অফ ফিশ ইন দ্য সি লেটস ট্রাই ক্যাচিং দেম আচ্ছা প্লিজ হোল্ড দ্য কাস্টিং বাটন ফর 2 সেকেন্ড এই একটা বাটন আছে যেই বাটনটা 2 সেকেন্ড ধরার পর এরপর ছাড়লে আচ্ছা তো এইভাবে আমরা মাছটা ধরব হাউ টু প্লে আরেক আচ্ছা তো মাছ যখন বসিতে এই আচ্ছা তো এইভাবে মাছ ধরতে হবে ক্যারি ইউ ক্যাচ এ ফিশ ইন দ্য ফিশিং নেট লেটস চেক দ্য ফিশিং নেট আমি আবার নেট কোথা থেকে পেলাম আমি তো দেখলাম যে একটা বড়শি দিয়ে মাছ ধরছি জাল তো আমি ফেলেই নেই সাগরে এইখানে একটা মাছ আছে যেইটাকে হারভেস্ট করতে বলতেছে আর হারভেস্ট করলে আমরা কিছু কয়েন টোকেন বা কি এটা ডায়মন্ড আচ্ছা তো এইটা দিয়ে আমরা কিছু কিনতে পারবো বা আমাদের কাছে যা আছে তা আপগ্রেড করতে পারবো এই মাছটা হয়তো আমরা কোনো ফার্মে বিক্রি করছি ইউ হ্যাভ অ্যাকোয়ার্ড সাম রুন লেটস নাও আপগ্রেড দ্য ফিশিং গিয়ার আচ্ছা তো এখন আমাদের কাছে যে ফিশিং রডটা আছে সেইটাকে আপগ্রেড করতে হবে আমি কিছু ডায়মন্ড বা ওগুলোকে হয়তো রুন বলা হয় সেইটা দিয়ে এই ফিশিং রডটা আপগ্রেড করছি আর এখন হয়তো আরও দূর এইটা কি আরে ভাই 5000 রুন রুন নাকি ক্রিস্টাল ডায়মন্ড কী বলবো কে জানে এটা নামই বুঝতেছি না যে এটাকে কি বলবো আর এইখানে আমি একটা মাছ পেয়েছি যেইটা ইউজ অ্যাজ বাইট এটাকে কি খাওয়ার কথা বলছে নাকি হয়তো মাছটা আমি খেয়েছি আর খাওয়ার পর আমার লেভেল আপগ্রেড হয়েছে লেভেল 1 থেকে 2 চলে গেছি আর এইটা কি একটা মুরগি একটা বক্সে করে আসতেছে ভাই মুরগি আবার আসলো কোথা থেকে আমি এমন একটা দ্বীপে আছি যেইখানে আমাকে বাঁচানোর জন্য কেউ নেই আর একটা মুরগি কোথা থেকে যেন চলে আসছে
আর আমাকে এখন সেই মুরগির জন্য একটা ফার্ম তৈরি করতে হবে। তো এইটাতে ক্লিক করব আর এরপর সাবগ্রেড। তো ওল্ড ফার্ম, আচ্ছা তো পুরাতন একটা ফার্ম, যাই হোক ফার্মটা দেখতে, এটা তো কোনো ফার্মের মতো মনেই হয় না। আর এই মুরগিটা ভাই ভূতের মতো উধারা যেন কোথায় এসে পড়ছে। আর এই ফার্মটা যে নিচে থেকে উঠছে এটা দেখতে একদম সেরকম, গ্রাফিক্সটা অনেক ভালো এটার। আচ্ছা তো এখন হচ্ছে এই মুরগিটা ডিম পাড়ার সময়, আর ডিম পাড়ার জন্য কিছু সময় লাগবে, সেই সময়টা আমি স্কিপ করব। ডিমটা পেয়ে গেছি, আর এই এখন ডিমটা কি খাবো নাকি? এগস ক্যান বি ইউজড ফর কুকিং অ্যাট দ্য, আচ্ছা তো এই মুরগি ডিম খাওয়া যাবে। টাচ দ্য কুইস্ট আইকন, আচ্ছা তো এই কুইস্ট আইকনে ক্লিক করব, আর ক্লিক করলে অনেকগুলো প্রাইজ দিয়েছে আমাকে, হয়তো অনেক কিছু কমপ্লিট করছে এটার জন্য। এগুলো কি সব কিছু একসাথে নেওয়া যায় না? ওইখানে একটা অপশান আছে এইটা, আচ্ছা তো এইটাতে ক্লিক করলে যতগুলো এই টোকেন কয়েন বা যাই বলো এগুলো সব একসাথে নেওয়া যাবে। আর এখন হচ্ছে এই ফিশিং রডটা আরও কিছুটা আপগ্রেড করি, তাহলে আরও বেশি বড় মাছ ধরতে পারবো। ফিশিং রডটা লেভেল 5 পর্যন্ত আপগ্রেড করা হয়েছে। আর এইখানে একটা ফিশ ফার্ম আছে, যে ফিশ ফার্মে কোনো ফিশ নেই, অ্যান্ড ফিশিং নেটে কিছু আছে। আচ্ছা তো ফিশিং নেটে তো কিছু থাকার কোনো কথাও নেই, কারণ মাছ তো আমি আর ধরি নাই। আর ফিশ ব্যাগে হচ্ছে যে কিছু বড়শি আছে যেগুলো আমি নিতে পারবো অথবা বানাতে পারবো, কিন্তু তার জন্য আর কি তার জন্য আমার কিছু আইটেম লাগবে। আমার কাছে এগুলো কিছু নেই আর কি বানানোর জন্য যা যা লাগবে। এখানে তো অনেক ধরনের বড়শি আছে, এই বড়শি যত ভালোটা নিব তত বেশি মাছ ধরতে পারবো। এখানে 3 মুখ, 4 মুখ, 2 মুখের বড়শি আছে, এগুলো দিয়ে নিচে যে অনেক বড় মাছগুলো আছে ওগুলো হয়তো ধরা যায়। তো মাছ ধরতেই যাওয়া যাক, এখানে তো আর কী করবো। এখানে একটা বক্স আছে, ওই বক্সটা কি নিতে পারবো আমি? হয়তো ওই বক্সে হয়তো কিছু পাওয়া যাবে, আমি তো এর আগেরবার একটা মুরগি পেয়েছিলাম, এই বক্সে কী পাবো? কোথায়, কিছুই তো পেলাম না। আচ্ছা হয়তো এই বক্সে ক্লিক করতে হবে, আর এরপর 3টা পাথর পেয়েছি যেগুলো দিয়ে আমি কাজ করতে পারবো, যে বড়শিগুলো যে বানানো যায়। এই পাথর দিয়ে আমার আরও অনেক কিছুই লাগবে, এখানে নিচে আর বক্স আছে। আর একটা মাছ ভাই, মাছের কোনো দরকার নেই, এটা খাওয়া যাক। আমার হচ্ছে অন্য ধরনের মাছ লাগবে, নিচে আরও অনেক ধরনের মাছ আছে, ওগুলো লাগবে আমার, কিছু রেয়ার টাইপ বা এইটা ভাই, এইটা নর্মাল একটা মাছ, এই মাছ না, কোনো বড় কোনো মাছ ধরা যাবে না। হয়তো আমার এই ফিশিং রডটাকে আরও বেশি আপগ্রেড করতে হবে। এখন একটা বক্সও পেয়েছি মাছের সাথে, আর এই মাছটা কিছুটা রেয়ার মনে হয় আমার কাছে, রেয়ার না কিন্তু কিছুটা স্পেশাল। আর এইখানে আবার আমার লেভেল আপ হয়েছে, আর ভাই রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে, এখন আমি মাছ ধরতেছি। ভাই আরও কয়েকটা মাছ চলে আসো, মাছ আর একটা ধরতে পারলেই চলে যাব, কিন্তু ধরতে পারবো এগুলো না, আমার কিছুটা আর কি নিউ একটা মাছ লাগবে। কী ভাই আবার রেটিং চলে আসছে, রেট পরে করি, রেট পরে করি, আগে ভালো একটা মাছ ধরি। এই এইটা হয়তো জেব্রা কী লাগছে প্লেক, যাই হোক কিন্তু ভাই মাছটা এটা একটু কিছুটা রেয়ার মনে হয় আমার কাছে। আমি এখন চলে আসি, এখানে থাকা লাগবে না, কিন্তু যাব কীভাবে? আচ্ছা তো হয়তো এই আইল্যান্ডে ক্লিক করতে হবে, এইভাবে হয়তো যাওয়া যাবে না, আমি তো ভুলেই গিয়েছিলাম যে এই আইল্যান্ডে ক্লিক করতে হয়। এইরকম কিসের জন্য? কি ভাই সকাল হলো আবার কখন? আমি মাছ ধরতে আর কি আমি যখন মাছ ধরতে আসলাম তখন তো দেখলাম যে ভাই সকালও হয়ে গেছে, আবার মাছ ধরা যাক, শুধু শুধু তখন চলে গেছি, নাকি এখন আবার রাত হবে? এইখানে রাত কখন হইলো আর সকাল কখন হইলো কিছুই বুঝলাম না। আমি আর একটা মাছ ধরবো, আর মাছ ধরার পর চলে যাবো, মাছ ধরবো বলতে ভাই এই মাছগুলো না, এগুলো কেন আসতেছে? আমার অন্যরকম মাছ লাগবে আর কি, স্পেশাল বা রেয়ার টাইপ একটা মাছ, আর সেইগুলো ধরার জন্য কিছুটা গভীরে যাব। কিন্তু তার আগে ভাবতেছি যে এই ফিশিং রডটা আরও আপগ্রেড করা যাক, লেভেল 8 পর্যন্ত আপগ্রেড করা হয়েছে, এখন তো আরও দূর পর্যন্ত যাবে এই ফিশিং আর কি, এই বড়শিটা। এই আগের মাছটাই হয়তো পেয়েছি, কিন্তু এইটাও ভালো, সমস্যা নেই। এই 3টা মাছ হয়েছে, আর এখন হচ্ছে যে আর মাছ ধরা লাগবে না,
মাছগুলা যেগুলো ধরছি সবগুলো এই ফিশিং ফার্মে ছেড়ে দেই। আমার আবার ফিশিং ফার্মও আছে। এইটা কি? ও আচ্ছা, তো আমি তো ওই ফিশিং নেট থেকে মাছগুলো নেই নেই ভাই, আগে মাছগুলো নিতে হবে স্টোর ইন দ্য ফিশ ফার্ম। কোনটা দিব? আচ্ছা, তো এইটা তো লক করা, ওইটাতে হয়তো আর বেশি মাছ ধরা যাবে আর কি, মাছ রাখা যাবে। এখন আমার কাছে যেই ফিশ ফার্মটা আছে সেখানে মাত্র তিনটা মাছ রাখার জায়গা আছে। ভাই অনেক মাছ ধরছি, এখন ঘুমানোর সময়, কিন্তু তার আগে আমার ঘুমানোর জন্য একটা জায়গা লাগবে। একটা, আচ্ছা, তো একটা টেন্ট তৈরি করা যাবে এখানে। এখন ভাই ঘুমাই, না হলে পরে আবার কখন যে আবার সকাল হয়ে গেছে। আচ্ছা, তো না হয়তো সকাল হয় না, এই যে অ্যানিমেশনটা দেখাইছে এই টেন্টটা যে কীভাবে বিল্ড করছি। আর ভাই বিল্ড করছি বলতে একদম মাটির নিচে থেকে উঠে আসছে। এখন অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি ঘুমাই, না হলে পরে আবার সকাল হবে। আর এই গেমে গ্রাফিক্সটা আর সাউন্ডটা আর কি সব কিছু একদম সেরকম লাগছে আমার কাছে। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করা, না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলওয়েজ সিলেক্ট করো। সো সিন আ নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।